হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আনন্দ পেজের পক্ষ থেকে, আমি এইচপিকে হ্যাপি। বরাবরের মতো আজকে নতুন কিছু নয়, শুধু গান, কিছু কথা, কিছু আড্ডা, এই মিলিয়েই আজকের এই লাইভ। এই লাইভটি আপনারা সর্বপ্রথম, আমি আমার একটা দেশের গান আছে, কিছুদিন আগে, প্রায় 2-2.5 মাস আগে রিলিজ হয়েছিল, তো সেই গানটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আর গানটা আমি স্পিকারে বাজাবো, প্লাস আমি নিজেও গাওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা অবশ্যই লাইভটা শেয়ার করবা, শেয়ার করে পাশে থাকবা। This.
আছে শোনাবো এবং আমি খালি গলায় গেয়ে শোনাবো, তো কমেন্টগুলো পড়ি। রুবেল ভাইয়া লিখেছেন, হাই, হ্যালো ভাইয়া, ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? রাইশা রাজ লিখেছেন, হ্যালো, জি হাই। রুবেল ভাইয়া লিখেছেন, আপু তোমার কণ্ঠটা অনেক ভালো, ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাইশা রাজ লিখেছেন, ওয়াসাম সিস্টার, থ্যাংক ইউ সিস্টার। মুস্তাফিজুর রহমান লিখেছেন, চমৎকার গান, ধন্যবাদ আপনাকে। আমার আমার ইউটিউবে আমার অনেক গান আছে, আপনারা চাইলে HBK হ্যাপি সিঙ্গার লিখে সার্চ করলে আমার সকল গানগুলো পেয়ে যাবেন এবং গানগুলো কেমন কেমন হয়েছে গানগুলোর কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারবেন। আর অবশ্যই জানাবেন ভালো মন্দ, মন্দটা মন্দ লাগলেও জানাবেন আর ভালো লাগলেও জানাবেন, কারণ মন্দটাই মন্দ করলেই ভালো করা যায় আর মন্দ করলেই, মন্দ মানেই কিন্তু শিখার রাস্তা। আমি চাই আরো বেশি শিখতে, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি মানে আশা করি যে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে ধরিয়ে দিবেন। সবুজ মুন্সী লিখেছেন, চমৎকার, ধন্যবাদ। কামরুল হাসান লিখেছেন, সো হাই সুইট, হ্যালো। মুখলিসুর রহমান লিখেছেন, আই লাভ ইউ, ফ্রেন্ড হিসেবে আই লাভ ইউ টু। রুবেল ভাই লিখেছেন, গান অনেক ভালো হয়েছে আপু, ধন্যবাদ ভাইয়া আপনাকে। সবুজ মুন্সি ভাইয়া লিখেছেন, অনেক সুন্দর গানটি, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে আমার, তাই। এই গানটির লেখা আমার আমার দাদু, আমার দাদুর নাম হচ্ছে আশরাফুল হক তুরন। খুব মানে খুব আমি আসলে কি বলবো, আমি ওনার গানের একজন প্রেমিকা বলতে পারেন, ওনার লেখা গান অসম খুব সুন্দর। আর এই গানটি মিউজিক করেছেন বাংলাদেশের অন্যতম মিউজিক কম্পোজার আমার বন্ধু রাফি মাহমুদ, আর গানটি গিয়েছে কাজী শুভ ভাইয়া আর আমি। গানটির সুর করেছেন আমার বন্ধু মিউজিক ম্যান রাফি মাহমুদ। গানটি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের আনাচে কানাচে আমাদের কিছু গ্রামের গ্রামের কি বলে এটা, গ্রামের যেই কালচার, তারপর শহরের যে কালচার, বেশিরভাগ আমরা গ্রামের কালচার নিয়ে আমাদের মানে বাস্তবতা নিয়ে আমরা এই গানটি করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। তো তারপরও গানটি অবশ্যই আপনারা তো অডিওটা শুনেছেন, তো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন প্লিজ। আমি কমেন্ট বক্সে আমার লাইভ শেষে আমি আমার কমেন্ট বক্সে কিছু গানের লিংক দিয়ে রাখবো, আপনারা একটা গানে ঢুকলে আমার আমার ওই গানের নিচে আবার আরেকটা গান চলে আসবে, আমি দিয়ে রাখবো অবশ্যই। পরিবেশটা অনেক সুন্দর, কোনো হইচই নাই। মুখলিসুর রহমান লিখেছেন, আপনার বাসা কোথায়? জি ভাই আমি চাঁদপুরে, আমার বাসা চাঁদপুর, আমি থাকি চাঁদপুর, আর ঢাকায় গিয়ে এসে গানের কাজ করি। আর রুবেল আপু আমার একটা গান বলবেন নাকি? আপনার আপনার কি গান, মানে আপনার রিকোয়েস্টের কোনো গান যদি থেকে থাকে তাহলে বলেন, আমি গাওয়ার চেষ্টা করব। আর রাইশা খান রাজ লিখেছেন, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাসা কোথায় জানতে পারি? জি আমার বাসা চাঁদপুর। শাহ আলমগীর শুভ লিখেছেন কুয়েত থেকে, অসংখ্য ধন্যবাদ, আপনি এত এত দূরে প্রবাসে থেকে আমার এই লাইভটি দেখছেন। তো সবার উদ্দেশ্যে বলতেছি, লাইভটি শেয়ার করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। রাইশা খান রাজ লিখেছেন, ভালো আছি আপু, অবশ্যই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই, আমার সবার জন্য মন থেকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া রইল যেন সবাই ভালো থাকে, আমি চাই সবাই ভালো থাকুক। তো আমি এখন খালি গলায় একটা গান গাওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকলে অবশ্যই বলবেন, বললে আমি গাওয়ার চেষ্টা করব।
সাবিনা ম্যামের একটা গান গাইব, গানটা হচ্ছে অশ্রু দিয়ে লেখা। আপু আমার রিকোয়েস্টের একটা গান। ওকে ঠিক আছে, আপনি আপনি আপনার গানটার নামটা লিখে কমেন্ট করেন, আমি আবার এই গানটা গাওয়ার পর আপনার গানটা গাওয়ার চেষ্টা করব, যদি পেরে থাকি, আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি গাবো। ও অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, কি বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, কি বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখা এ গান। যত সুর ছিল প্রাণে সবই যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পায়, বলা চন্দনে রাঙাই খনি কখনো দুলে যেও না, অশ্রু দিয়ে লেখা এ গান। ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গায়, এই হাত জড়া কুমকুমে নব মৌসুমে কখনো ফেলে যেও না, অশ্রু দিয়ে লেখা গান যেন ভুলে যেও না, কি বন্ধনে বাধা দুজনে এ বাঁধন ভুলে যেও না, অশ্রু দিয়ে লেখা যেন ভুলে যেও না, কি বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখা। হ্যাঁ বন্ধুরা, কমেন্টগুলো পড়ি। মখলেসুর রহমান লিখেছেন, আপনি এত সুন্দর কেন? আল্লাহ জানে, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, অসাধারণ আপু, ধন্যবাদ ভাইয়া। পরাণ মাহমুদ লিখেছেন, আমার পেজের মতো ভিউয়ার্স হবে না কোনোদিন। তাই, আমি তো ভিউয়ার্সের জন্য লাইভে আসিনি ভাইয়া, এটা আমার পেজ না, এটা আমার ভাইয়ার পেজ,
তো আজকে হঠাৎ করে ভাইয়া বলল যে তুই তো লাইভে যাস, তো আমার লাইভ থেকে আজ আমার পেজ থেকে আজকে লাইভ যাইস, তো তাই আর কি আমার ভাইয়ার পেজ থেকে আসলাম। আর আসলে ভিউ টিউ এগুলো আসলে বিষয় না, ভিউয়ার দিয়ে কি হবে, ঠিক আছে? আমি জাস্ট আমার হঠাৎ ভালো লাগছে, গান গাওয়ার ইচ্ছা জাগছে, তাই আমি লাইভে আসছি। যাই হোক, হয়তো আপনার পেজের ভিউয়ার্স বেশি বা লাইক বেশি, যার কারণে আপনার ভিউ হয় বেশি। তো যাই হোক, আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো। আচ্ছা, এস ডি রুবেল ভাইয়ার গান। ভাইয়া এই গানটা তো আমি আমার জানা নাই, তো গানটা সুরটা মনে হয় এরকম না 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 এরকম, কিন্তু আমার জানা নাই ভাইয়া। এছাড়া অন্য কোনো গান থাকলে অবশ্যই বলবেন, অসাধারণ গান, ধন্যবাদ ভাইয়া, লাইভটি শেয়ার করুন। অবশ্যই অবশ্যই সবাই লাইভটি শেয়ার করবেন, কিন্তু অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু আপনার কণ্ঠটা অনেক ভালো, আপনি চাইলে আপনি চালিয়ে যান, আমি আপনার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মনোমুগ্ধকর কমেন্ট করার জন্য। রাজীব হাই, রাজীব হাই, হ্যালো আরফান, অসাধারণ আপু, থ্যাংক ইউ। রাজীব চৌধুরী, আপু আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কল দাও ভাই, আপনি তো আমাকে কল রিকোয়েস্ট করতে হবে, তখন আমি আপনাকে অ্যাপ্রুভ করতে পারবো। আপনি কল দিন, আমি কল সিস্টেমটা ওপেন করে দিয়েছি। অনেকে লিখতেছে কলমি কলমি কলমি, আমি কল সিস্টেম ওপেন করে দিয়েছি, একজন একজন করে কলে নিব। আর কলে আসলে হবে না, কলে আসার পর কিন্তু গান গাইতে হবে, কেমন গান গাইতে হবে। আচ্ছা, এর ফাঁকে আমি আরেকটা গান গাই। আচ্ছা, ইমরান ভাইয়ের একটা গান গাই। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ক্ষুদ্র একজন গায়িকা, চেষ্টা করি ভালো গাওয়ার। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এতটুকু, আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই সারা জীবন বাঁচতে চাই, এবং যত যতদিন বাঁচব ঠিক ততদিন ভালো ভালো গান সবার মাঝে উপহার দিয়ে যেতে চাই। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া করবেন। আর আমার আমার মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অবিরাম এবং দোয়া সবসময়। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ের যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে আমার জীবন, স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে আমার জীবন, দু চোখের আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। সামনে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে রাঙালে আমার জীবন,
সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাঙালে আমার জীবন হায়, দু চোখের আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায়, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। হ্যালো বন্ধুরা, জানি না আমি কতটুকু ভালো গাইতে পারছি, সব ভালো মন্দ আপনাদের উপর। আসলে আমি ক্ষুদ্র একজন গায়িকা, ভালো গাওয়ার শুধুমাত্র চেষ্টা করি। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার সামনে অনেকগুলো গানের কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে একটা ভিডিও রিলিজ দিতে যাচ্ছি নিজুম রাত শিরোনামে। তো সবাই দোয়া করবেন যেন গানটা ভালো ভালো মানে কি বলে ভালো পজিশনে যায়। আমার আশা এই গানটা নিয়ে অনেক অনেক কমেন্ট অনেক কমেন্ট পড়ে কুলাতে পারবো না। অসাধারণ গানটা শুনতে অনেক ভালো লাগলো। নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ, গানটা শুনতে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসাধারণ ভয়েস, থ্যাংক ইউ আপনাদের সকলকে। আচ্ছা দেখি তো কি কল রিকোয়েস্ট অনেকগুলো এসেছে। রাইশা রাজ, আচ্ছা রাইশা রাজ কি সিস্টার নাকি ব্রাদার্স, কমেন্ট বক্সে জানান প্লিজ। যদি সিস্টার হয় তাহলে আনবো, ব্রাদার্স হলেও আনবো, বাট আগে জানান প্লিজ। রাজীব চৌধুরী, রাজীব চৌধুরী ভাইয়াকে এখন লাইভে অ্যাড করতেছি কলে। তো রাজ লিখেছেন আমি সিস্টার, ওকে ঠিক আছে সিস্টার, আমি এর পরের কলে আপনাকে নিব। আমি হয়তো ওই যে ভাইয়াটা মনে হয় ব্যস্ত আছে, ওনার কলটা কেটে দিব এখন, আমার কলটা কেটে দিয়ে রাইশা রাজ আপনাকে নিয়ে আনতেছি কলে। হাই আপু, থ্যাংক ইউ তারেক ভাইয়া, হ্যালো। হ্যাঁ রাইশা রাজ আপি, আপনাকে তো কলটা দিয়েছি, আপনি কলটা তো এখনো রেপ্রুভ করতেছেন না, রিসিভ করতেছেন না, তো আপনার কলটাও কেটে দিলাম, হয়তো বিজি আছেন, যখন ফ্রি হবেন তখন আবার কল দিবেন। আপনাকে দেখে দেখতে দারুণ লাগছে, ধন্যবাদ। আলামিনী কি হলো? এই মুহূর্তে আর কাউকে কলে আনা যাবে না, কারণ আমি দুইজনকে ট্রাই করছি, দুইজনই ব্যস্ত আছে। আমি আমার গান শুরু করে দিচ্ছি, এবার একটা খুব পছন্দের একটা গান গাই। গানটা যদিও একটু কষ্টের গান, তারপরও আমার কাছে এই গানটা অনেক ভালো লাগে। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই গানটার মূল মূল যে লেখা সেই লেখাটা আমার কাছে নাই, আমি জাস্ট আমার কাছে একটা গান ছিল, রেকর্ড করা গান ছিল, ওই গানটাই আমি মুখস্থ করে নিয়েছি। এটা জানি না, এটা এটা আমি সম্ভবত পলাশ নামে একজন সিঙ্গারের এই গানটা, তো তারপরেও গাওয়ার চেষ্টা করছি, অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুনেছি তুমি বদলে গেছো, আগের মতো নেই, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে। শুনেছি তুমি বদলে গেছো, আগের মতো নেই, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে। এখন আমি হাসতে জানি, এখন আমি হাসতে জানি, বাঁচতে শিখি রোজ, চাও না তুমি তাই তো নেই না তোমার খবর রোজ, চাও না তুমি
তাই তো নেই না তোমার খবর রোজ, তবু আমার কথা পড়লে মনে, আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো, আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো, আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো, জান তুমিও ভালো থেকো। এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি, উড়ে গেল খুব আদরের পোষমানান পাখি, এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি, উড়ে গেল খুব আদরের পোষমানান পাখি, হয়তো বেশি চেয়েছি বলে, হয়তো বেশি চেয়েছি বলে এমন হয়ে গেল, তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো, তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো, তবু আমার কথা পড়লে মনে, আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো, আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো, জান তুমিও ভালো থেকো। তোমার আমার প্রেমে ছিল তোমল বোঝাবুঝি, আজ মাঝে রাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি, তোমার আমার প্রেমে ছিল তোমল বোঝাবুঝি, আজ মাঝে রাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি, ভালোবাসার উষ্ণ থাকা, ভালোবাসার উষ্ণ থাকা ফাগুন হয়ে গেল, তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো, তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো, তবু আমার কথা পড়লে মনে, আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো, আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো, আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো, জান তুমিও ভালো থেকো। শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই, আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে, আমি মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে। ধন্যবাদ। মোহাম্মদ জীবন লিখেছেন, নাইস, থ্যাংক ইউ। এস পি হাসান মোল্লা লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সোয়েল খান লিখেছেন, কল মি, থ্যাংক ইউ, কল রিকোয়েস্ট করুন, আমি কিছুক্ষণ পর একটু করব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাইশা। এস পি হাসান মোল্লা এতগুলা গোলাপ ফুল দিয়েছেন, ওয়াও নাইস, থ্যাংক ইউ। আপু এখন দাও, ওকে রাইশা তোমাকে কল দিচ্ছি একটু, এক মিনিট। ওকে রাইশা, কই রাইশা, তুমি তো কল দেওনি আমাকে, রাইশা তুমি আমাকে কল দাও আবার, রাইশা তোমার কল আমার কাছে আসেনি এখনো। সোহেল লিখেছেন, আসসালামু আলাইকুম আমার বোন, থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য, আপনাকে লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো। ওয়ালাইকুম আসসালাম। মুখলেসুর রহমান, কলমি, থ্যাংক ইউ, কলমি কলমি আমি তো কল দিতে পারবো না, আপনি কল দিলে আমি আপনাকে অ্যাপ্রুভ করতে পারবো। এতগুলা গোলাপ ফুল, এতগুলা জবা ফুল, অসাধারণ, থ্যাংক ইউ হাসান ভাইয়া। মামুন
আবদুল্লাহ, কি খবর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শেয়ার দিলাম তো, দেরি হলো। ও আচ্ছা, সমস্যা নাই। সাদুল্লাহ লিখেছেন হাই, হ্যালো। এত কমেন্ট। রাজখান লিখেছেন প্লিজ আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটি করে শেয়ার করবেন। অবশ্যই সবাই একটি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিলয় ভাই লিখেছেন আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হাসান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? রাইসা রাজ তুমি কল দাও, কল দিলে তারপরে আমি তোমাকে অ্যাপ্রুভ করতে পারবো। সুদেব, সুদেব ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? জি ভাইয়া আমার বাসা হচ্ছে চাঁদপুর। আল্লাহ আপনাকে বড় শিল্পী হিসেবে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ আমি যা যতটুকু আছি ততটুকুই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রুহুল ভাইয়া লিখেছেন অনেক ভালো গিয়েছেন আপু, ধন্যবাদ ভাইয়া, কলমি কলমি। ওকে ওয়েট ওয়েট, আগে রাইসাকে কলে নেই তারপর আপনাকে। রাজন আপু ওকে দেখতে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। রাহুল কলমি 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 প্লিজ। আচ্ছা ওকে ভাইয়া, আমি রাইসাকে আগে আগে কলে আনি তারপর আপনাকে কলে আনবো। ওকে রাইসাকে কল দিলাম। হ্যালো, সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, তুমি অন্ধকার কেন? অ্যাকচুয়ালি জাস্ট আমি গ্রামে আছি তো এই জন্য অন্ধকার, আমিও কারণ তো গ্রামে গ্রামে যারা আছি, আমি থাকে। সারাদিন ছিলাম চট্টগ্রামে, গানের রেকর্ডে ছিলাম, তো সন্ধ্যা সন্ধ্যায় আমি আবার চলে আসছি আমাদের আপনাকে চাঁদপুরেই। আপনার অনেক অনেক গান শুনি, আপনার গান আমার কাছে অনেক ভালো লাগে, বাট আমি সারাক্ষণ ইউটিউবে থাকি, আমার আর কোনো কাজ নাই। আচ্ছা যাক, ভালো, যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে আমার সম্পূর্ণ গানগুলো, সব গানগুলো দেখবেন এবং হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই, গিয়ে জানাবেন সেটা আপনার গানগুলো কেমন অ্যাকচুয়ালি লাগে। আমি আপনার অনেক বড় একজন ফ্যান, তো সেদিক থেকে ইভেন পেজটা অ্যাকচুয়ালি আমাদের সবার, এটা আমাদের না, এটা আমাদের সবার। তো আজকে আমাদের পেজ অ্যাকচুয়ালি লাইভে দেখে আরো ভীষণ ভালো লাগছে, যাবো ফার্স্ট টাইম আজকে আমাদের পেজে লাইভ করতেছে, আমরা অনেক হ্যাপি, অনেক অনেক অনেক। আসলে ভাইয়া আমাকে অনেক দিন আগে নক করেছিল, তো আসলে আমি মানে ব্যস্ততার জন্য পেরে উঠতেছিলাম না, তো আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে আজকে লাইভটা করা সম্ভব। মানে এত মানে ক্লান্ত থাকা অবস্থায়ও চাঁদপুর, আমি সকালবেলা ভোর 4টার বাসে চট্টগ্রাম গিয়েছি, সেখানে রেকর্ড শেষ করে রওনা দিয়েছি 3টায়, 3টা থেকে প্রায় 2-2.5 ঘন্টা, 6টার মধ্যে আমি আবার আমাদের এখানে চলে আসছি। আয়েশা বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে মনে হলো কেন জানি লাইভ আসা, মানে অনেক দিন ধরে ভাইয়াকে বলতেছি যে আসবো আসবো, তো আজকে হঠাৎ করে আসলাম এই আর কি। আমাদের সাথেও দেখা, একচুয়ালি এখানে আজকে ফার্স্ট টাইম আপুর সাথে পরিচয় হচ্ছে, আর বিকজ একচুয়ালি আমার আইডির নামটা অনেকে মনে করে যে ছেলে, তো এখানে হ্যাঁ মানে আমি তো খুবই ভাবছি কেমন যেন। ছেলে। না একচুয়ালি আমার নাম হচ্ছে রাইসা খান, আর বাট আমার হাজবেন্ডের নাম হচ্ছে রাজ, তো এই জন্য আর কি রাইসা রাজ। আচ্ছা 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 আপু তুমি কি করো? আমি এখন কিছু করছি না, বসে আছি। না এখন না, এখন না, মানে মানে তুমি প্রফেশনালি কি করো? প্রফেশনালি অ্যাকচুয়ালি মানে আমাদের তো বাংলাদেশে থাকা হয় না, তো এখন বাংলাদেশে বেড়াতে আসছি, তো আবারও হয়তো চলে যাব। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, তো আপু তো আপনি? আরেকটা গান কি শুনবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আরেকটা গান কি শুনবো? আচ্ছা কি গান শোনাবো শোনাবো বলো। অ্যাকচুয়ালি তোমার যে একটা সং আছে দেশ দেশ দেশ, এই গানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তোমার অনেক গানের ভিতর, কারণ এটা আমাদের দেশকে তুলে ধরা হয়েছে। বাট আচ্ছা গানটা দেশের গান, তুমিও, হ্যাঁ হ্যাঁ দেশের গানটা এই রিসেন্টলি রিলিজ হয়েছে, এটা হয়তো 3-4 মাস হবে গানটা আমি রিসেন্টলি, আমার দেখেছি ঠিক ইউটিউব, খেয়াল নাই, তবে আমার কাছে অনেক হ্যাঁ ভালো আমার লেগেছে এই বাংলাদেশটা। গানটাই।
আচ্ছা ঠিক আছে, এক কলি গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, প্রথমে ওপেনিং এ কিন্তু ওই গানটা আমি চালিয়েছিলাম, প্লাস ওই চালিয়ে ওটার সাথে আমি নিজেও গিয়েছিলাম। ওকে ওকে একটু থ্যাংক ইউ। গাচ্ছি। এমন সুন্দর দেশ আমার, রূপের জানাই শেষ, ডুব এসকে মারিলে হাসান থাকি রূপসাগরে কোন হয় নিরুদ্দেশ, দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ সন্দেশ দেশ দেশ যাও আমার একদিন বাংলাদেশ, দেশ সন্দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। ওয়াও, সেই হিসাব পিস আমি সেই নিচে হিসাব, নিয়ে লাভ টু স্কেলে লাভ টু গেছি, লাভ। মানে আমি তো মানে কি বলে একটু একটু ক্লান্ত, তো তো নিচের স্কেলে গাইছি আর কি, আর একটু উপরের স্কেলে আপি, গানটা। তোমাকে লাইফ দেওয়ার মতো কিচ্ছু নাই, ঠিক আছে? দেওয়ার মতো কিছু না থাকলে লাইফটা শেয়ার করবা, শেয়ার করলে আবার দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? আমি আমি আমার দুইটা আইডি থেকে শেয়ার দিছি, একটা দেখছো মনে হয় হ্যালো বলছিলাম, রাইসা খান রাজ ওই আইডিটাও আমার ছিল, আর রাইসা রাজ এডিটও আমার ছিল, আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ আপু। দুইটা আইডি থেকে। ওকে, থ্যাংক ইউ সো আসসালামু মাচ সাপ্পি আলাইকুম। আমাকে কলে নেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, বাট আমার জন্য এক কলি গান করার জন্য। এই জন্য জাস্ট বললাম না, কিছু দেওয়ার নেই, জাস্ট একটা কিস গিফট করে দিয়েছি আর কিছু নেই তার মতো। ওকে ঠিক আছে আপু, আবার নেক্সট নেক্সট কলে আসবা, হ্যাঁ এখন ওকে, আরেকজন নেক্সট রে আমি আবারও না। দেখা হবে, আবার আরেকদিন যখন দেখা হবে তখন ফেস শুক করে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি আমার ফেসবুকে অ্যাড হবা, আমার ফেসবুকের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে রাখছি, আমি আমি অলরেডি কমেন্ট বক্সে অলরেডি দিয়ে দেবা। ফেসবুকে অ্যাড আছি তোমার, তাই সারা জারিটা তুমি অ্যাকসেপ্ট করছো কিনা শিও না, মনে হয় অ্যাকসেপ্ট করছো, আমি আমি শিও না। আই ডোন্ট নো, বাট আমি ওকে ইয়ে করব, নক দিব, ঠিক আছে? ওকে আর ওকে দিও, সঙ্গে সমস্যা নক নেই। দিও তো। তোমার ইউটিউবে ইউটিউবে যত গানের লিঙ্ক গুলো সব তোমার আইডিতে দিও, আর ওখান থেকে আমরা সেন্ড করে দিব, নো প্রবলেম। ওকে, অনেক অনেক ওকে ধন্যবাদ থ্যাংক তোমাকে, ইউ, আমাকে সুন্দর একটা ওকে সময় দেওয়ার জন্য। আবারও ওকে, আসবা, ধন্যবাদ তোমাকে, হ্যাঁ শিওর টাটা। শিওর, বাই বাই। ওকে, আল্লাহ হাফিজ। পুরস্কার দেওয়া হবে যে বেশি শেয়ার করবে, তাই নাকি? ও মাই গড, অসাধারণ অসাধারণ অসাধারণ। হাসান মোল্লা ভাইয়া লিখেছেন থ্যাংক ইউ, খান ভাইয়া লিখেছেন আই লাভ, থ্যাংক ইউ। দুষ্ট তুমি কেমন আছো, ভালো আছো? তোমাদের দুজনকে অনেক ভালো লাগতেছে, আর বোন তো অনেক সুন্দর গান করে, তাই ধন্যবাদ হানিফ ভাইয়া। কলের আপু, আপনি একটা গান বলেন। কলের আপু যিনি, উনি হয়তো বা গান গাইতে পারে না, গান গাইতে পারলে অবশ্যই গাইতো, তো উনার হয়ে আমি গেয়ে দিয়েছি, আর চাইলে আরো গাবো, কোনো সমস্যা নাই। এখন আর রুহুল ভাইয়াকে কলে নিব একটু পর, তবে একটু কমেন্টগুলো পড়ে নেই। কোনো একদিন আমায় তুমি খুঁজবে এই গানটা, কোনো একদিন আমায় তুমি খুঁজবে এই গানটা কোনটা? এই নামে তো অনেক গান আছে, আপনি শিল্পীর নাম ইন্ডিকেটেড করেন তো একটু। কলমি কলমি, অনেকগুলা ফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ফুল অনেক ফুল, ও মাই গড, এত কমেন্ট কিভাবে পড়বো আমি। হাই আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাসুদ হোসেন ভাইয়া লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। কলের আপুকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। হাই হ্যালো, ওকে আপু থ্যাংক ইউ। আচ্ছা, আমি রুহুল ভাইয়াকে কলে আনছি। ও সরি, রুহুল ভাই কলেই নাই আমার। রুহুল ভাই আপনি নেক্সট আবার কল দিবেন, তাহলে আপনাকে কলে আনবো। ওকে, এখন আর কাউকে কলে আনছি না, এখন নতুন করে আরেকটা গান গাইবো। এখন আমার একটা গান গাইবো, আমার একটা গান, এটা আমার একদম প্রথম গাওয়া গান। গানটির নাম হচ্ছে অপেক্ষা। গানটিতে মডেল হিসেবে আমি নিজেই মডেল করেছি, প্রথম গান তো, তো যার জন্য আমি নিজেই মডেল হয়েছি। একটা গিটার আছে সাথে, কালো কোট পরা, একটু ছেলে ছেলে দেখতে, তো গানটা একটু ওই টাইপের, তো তো যাই, যার কারণে ওই টাইপেরই সাজতে হয়েছিল। সবাই গানটি দেখে অবশ্যই
জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে। গানটার নাম হচ্ছে অপেক্ষা, অপেক্ষা হ্যাপি দিয়ে চার্জ করলে আমার গানগুলো চলে আসবে। আর মানে আমার সম্পূর্ণ গান আনতে চাইলে আপনারা HBK হ্যাপি সিঙ্গার লিখে চার্জ করলে সম্পূর্ণ গানগুলো পেয়ে যাবেন। তো আমার প্রথম গান, প্রথম গাওয়া গানটাই একটু গাওয়ার চেষ্টা করছি। তুমি জানো কি না মন খোঁজে তোমায়, তুমি দেখলে যেন মন হারিয়ে যায়, মন শুধু যে চায় ভালোবাসি তোমায়, মন আরো যে চায় ভালোবাসো আমায়। চাঁদের আলো একা আমি আছি তোমার অপেক্ষায়, হৃদয় জুড়ে আছো তুমি স্বপ্নেরই আঙিনায়, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না। পথ চেয়ে থাকি তোমার অপেক্ষায়, তবে কেন না তুমি কি, আচ্ছা দুঃখিত মধ্য থেকে লাইটটি অফ করে দেওয়ার জন্য, গানটি অফ করে দেওয়ার জন্য, আসলে একটু কাজ পড়ে গেছিল। তো যাই হোক, পথ চেয়ে থাকি তোমার অপেক্ষায়, তবে কেন তুমি দাও মনে যাত না, তুমি ঘিরে আছে শত কল্পনা, একবার ফিরে বলো ভালোবাসো না। চাঁদের আলো একা আমি আছি তোমার অপেক্ষায়, হৃদয় জুড়ে আছো তুমি স্বপ্নেরই আঙিনায়, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না। ভালোবেসে একবার কাছে আসো না, হাত ধরে বলো ভালোবাসো না, তোমার নিয়ে সাজাব সুখের পৃথিবী, যেখানে কেউ থাকবে না তুমি আমি ছাড়া। চাঁদের আলো একা আমি আছি তোমার অপেক্ষায়, হৃদয় জুড়ে আছো তুমি স্বপ্নেরই আঙিনায়, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না, মন চায় যে তোমায় কাছে তুমি কেন আসো না, হৃদয় দিয়ে তুমি আমায় একবার ভালোবাসো না। ধন্যবাদ, কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, আমি একটা গান করব, সময় হলে কল দিবেন। ওকে, আপনি কল রিকোয়েস্ট করুন, আমি অ্যাপ্রুভ করব। ওকে, সমস্যা নাই, আপনি কল দিন, আমি আপনাকে অ্যাপ্রুভ করছি। আপনি লাইভে এসে একটা গান গাইবেন, কলে এসে একটা গান গাইবেন, সমস্যা কি, গান গাইবেন তা তো ভালো, দর্শক গান শুনবে আপনার। তানবীর হোসেন, হ্যালো, জি হাই, লাইভটি শেয়ার করুন। আমি তাসকিন বলে আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি সারাদিন এলাকায় শিলিগুড়ি ভাড়া বাড়িতে সে বাসায় আসার টাইম পেয়ে। আচ্ছা, আপনার কথাটা ঠিক ক্লিয়ারলি বুঝি নাই। এদিক দিয়ে দরজাটা খুলুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত এত ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অসাধারণ রাজ খান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে সুন্দর এত এত সুন্দর কমেন্ট করার জন্য। এই যে তুমি কি শুনছো আমি কি বলছি, তুমি একা একা আর কতদিন থাকবে, আমাকে আর কতদিন কষ্ট দিবে, যদি তোমার কষ্টের ভাগ আমাকে একটু দিতে তাহলে তোমার কষ্টটা হালকা হয়ে যেত, এখন সময় আছে দিতে, দিয়ে দাও। কি মজার একটা কমেন্ট করলো। কল মি রুহুল ভাইয়া, আচ্ছা রুহুল ভাইয়া আপনি কল, দেখি কল দিয়েছেন কি না, রুহুল ভাইয়া আপনি কল দেননি আমাকে, আপনি আমাকে কল দেননি, আপনি কল দেন, কল দিলে তারপর আপনাকে অ্যাপ্রুভ করা হবে, আপনাকে কলে আনা হবে। আর রাইশা লিখেছেন সবাই লাইভটা শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই রাইশার সাথে আমিও বলবো লাইভটা শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবং রাজীব ভাই সালাম মিমেন, আপু আপনি একটা গান বলেন না, কি গান বলবো, নাম বলেন, আপনি যে গানের নাম বলছিলেন তখন, তখন তো আমি সেই গানটা জানা ছিল না। দুষ্টু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা মধু হই হই গানটা গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বারবার বলছি। মধু হই হই বিষ খাওয়াইলাম, মধু হই হই বিষ খাওয়াইলাম, অনহারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। আশায় আসিল তোমারে লই বান্ধুম মাখান সুখেরি ঘর, আশায় আসিল তোমারে লই বান্ধুম মাখান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলা আমার, সুখের বদল দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। প্রেম নদীতে আরে কেনে ফেলাই গেলা, প্রেম নদীতে অন্যর টানোর আরে কেনে ফেলাই গেলা, হেন হরি কেন রে ভুল বুঝিলা, আরে হেন হরি কেন রে ভুল বুঝিলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষান পাই, ভালোবাসার দাম না দিলা। ধন্যবাদ। আই লাভ ইউ ইউর সং, থ্যাংক ইউ ভাইয়া বাবুল সিকদার। রাজীব ভাইয়া অনেক লাভ লাভ লাভ, থ্যাংক ইউ অসাধারণ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস সং থ্যাংক ইউ। থ্যাংক ইউ
ভালো লাগলো, থ্যাংক ইউ আপনাকে ভাইয়া, বাবুল ভাইয়া। আমি আপু আমি তো কল দিতে পারছি না। হ্যাঁ রুবেল ভাইয়া, আপনাকে কলে নেওয়া হবে, আপনি আমাকে কল রিকোয়েস্ট করুন, কল রিকোয়েস্টটা আমি অ্যাপ্রুভ করলে আপনি কল কলে আসতে পারবেন আর কি। আচ্ছা রুবেল ভাইয়াকে আমি কলে আনবো। আপু আমি দোয়া করি আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। ধন্যবাদ আপনাকে, রুবেল ভাইয়াকে কলে আনতেছি। রুবেল ভাইয়া কলটা রিসিভ করতেছেন না কেন? হয়তো ব্যস্ত আছে। কলটা কি কেটে দিব? সুইট বেবি থ্যাংক ইউ, নাইস সন থ্যাংক ইউ, অনেকগুলা লাইক থ্যাংক ইউ, থাম থ্যাংক ইউ, মাশাল্লাহ। সোহেল ভাই থ্যাংক ইউ, জয়েন করেন কথা বলি, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি উনি ব্যস্ত আছে, তো উনার কলটা কেটে দিলাম। অনেক পছন্দের একটা গান, এক কলি গাওয়ার চেষ্টা করছি। ঘড়ি যাও গুরুর কাছে, যে ঘড়ি তৈয়ার করে ভাই, লুকাই ঘড়ির ভিতরে, লুকাই ঘড়ির ভিতরে। ও ভাই মিকার জহদি হইতাও আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম, মিকার জহদি হইতাও আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম, জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছেন, মন আমার দেহ ঘড়ি, একখান চাবি মাইরা, হো একখান চাবি মাইরা, দিছে ছাইরা চাবি মাইরা, দিছে ছাইরা জনম ভৈরা, চলতে আছে মোহন আমার দেহ ঘড়ি, মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর, মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর, দেহ ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা, দেহ ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা গো একটি বন্ধ, গোপন একটি তালা আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছেন, মন আমার দেহ ঘড়ি, ঘড়ির হে আর স্পিং জেবরা কেসিং, লিভার হলো কলি যায়, ছাতার বলে আজব কহলে, দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়, ঘড়ির হে আর স্পিং জেবরা কেসিং, লিভার হলো কলি যায়, ছাতার বলে আজব কহলে, দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়, কিংপাতে তার গরম সারা, বয়লারে মেশিনের ঘোরা, কিংপাতে তার গরম সারা, বয়লারে মেশিনের ঘোরা,
360 স্ক্রুপ মারা 16 জন প্রহরী আছেন মন আমার দেহ ঘড়ি আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বা নাহি আছেন মন আমার দেহ ঘড়ি এমন সাধকার আছে ভাই এই ঘড়ি তো আর করে যে ঘড়ি তুই ভাই আর পারে ভাই লুকাই ঘড়ির ভিতরে এমন সাধকার আছে ভাই এই ঘড়ি তো আর করে যে ঘড়ি তুই আর পারে ভাই লুকাই ঘড়ির ভিতরে লুকাই ঘড়ির ভিতরে তিন কাটা আরো জুয়েল মিনিট কাটা হইল দিলে তিন কাটা আরো জুয়েল মিনিট কাটা হইল দিলে ঘন্টার কাটা হয় একেলে মনটারে তুই চিনে নিলে মন আমার দেহ ঘড়ি আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বা নাহি আছেন মন আমার দেহ ঘড়ি এখন চাবি মাইরা হো এখন চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভৈরা চলতে আছেন মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বা নাহি আছেন মন আমার দেহ ঘড়ি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হাই পাগলি কি গাইলে তাই ধন্যবাদ আপনাকে অসাধারণ সুর তোমার ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো লাগছে আপু থ্যাংক ইউ আপু আল্লাহ তুমি এত ভালো গান করলে আমি অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া কল হবে আপু অবশ্যই কল হবে সেই গান অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা রুহুল ভাইকে আবার চেষ্টা করছি কলে আনার জন্য সরি রুহুল ভাইয়ের কল আসেনি আমার কাছে সরি আর কাউকে কলে আনা যাবে না আমি আর একটা গান গিয়ে লাইভ থেকে আজকের মতো বিদায় নেব পাঠালেন যে নিয়তি গানটা গাওয়ার চেষ্টা করব এই গানটি গিয়ে আমি লাইভ থেকে আজকের মতো বিদায় নিব পরে সামনে আবার ফ্রি হলে ব্যস্ততা সারলে ভালো লাগলে তাহলে আবার আবার আসবো আপনাদের লাইভে তো আজকের মতো এই গানটা গেয়েই চলে যাব সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সবাইকে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারি তো পাঠালেন যিনি অতি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না সবার জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শোধ
হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শোষ হবে না সবার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল পূর্ণ হইল না, মনের আশা মনে রইল পূর্ণ হইল না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না সবার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত দুঃখ বেদনা, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শোধ হবে না সবার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। জীবনটাকে দিতে গিয়ে সুখের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন। জীবনটাকে দিতে গিয়ে সুখের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন। পয়সা লামে তিলে তিলে আর মারিও না, পয়সা লামে তিলে তিলে আর মারিও না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না সবার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না সবার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক গান গাইছি, জানি ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক ক্লান্ত, তো জড়তা কাজ করেছে, যার কারণে মানে ঠিকঠাক মতো ওই স্কেলে গাইতে পারি না, কিছু কথা ভুল আছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, দয়া করে। আমি ক্ষুদ্র একজন গায়িকা, চেষ্টা করি সবসময় ভালো গাওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দয়া করবেন, যেন ভালো ভালো গান উপহার দিতে পারি। সামনে আমার কিছু গান পেন্ডিংয়ে আছে। তো আমার একটা গান আছে, দুঃখ বোঝার মানুষ নাই, ওই গানটার এক কুলি শুনিয়ে আমি আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সবাই আমার লাইভটাতে অ্যাড হওয়ার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সালাম।
তৃষ্ণাই এই ভব সংসারে হায়রে দুঃখ বুঝার মানুষ নাই এই ভব সংসারে দুটা হাছিরে দেখে রে রেখে, শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।